আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি ফরিদপুর শোভারামপুর, এখানে আমরা আঙুর ফল একটা বাগান হয়েছে শোভারামপুর, তো সেটাই আর কি আমরা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো, এবং এই বাগানের যে মালিক আছে তার সাথে আমরা কথা বলবো, সে এই বাগান করে আসলে কতটুক লাভবান হয়েছে বা এখানে মানে কেমন আঙুর ফল হয়েছে, তো এটাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো। তো চলুন, লেটস গো। তো আমি বাগানের মধ্যে ঢুকলাম, তো আমার এই যে এই পাশে দেখতে পারতেছেন, এটাই আঙুর বাগান। এখানে যা দেখতে পারতেছেন এগুলো সবই আঙুর বাগান। তো আমরা যেই টাইমটায় আসছি, আসলে এই টাইমে আঙুর নাই, মানে আঙুর ফলগুলো নাই, তো আমরা মাত্র মানে এগুলা সিজন শেষ হয়ে গেছে, তো এইখানে মানে তেমন আঙুর ফল ধরে নাই, অল্প কিছু ধরছে, সেগুলো আপনাদেরকে আমরা দেখাবো। তো এই যে এই সেই আঙুর ফল। তো আমরা আসলে যে টাইমটা আসছি এই টাইমে এখন আঙুর ফল মানে কেবল হচ্ছে মাত্র ধরতেছে, তো আমরা বাগান ভরে খুঁজছি, কোথাও নাই, তো এইখানে এক কোনায় আর কি কিছু আঙুর ফল ধরছে, এই যে দেখতে পারতেছেন। তো বাগানের মধ্যেই ঢুকে পড়ছি, আঙুর পাইতেছি না, মানে এমন একটা টাইমে আসছি আমরা, সেই টাইমে আসলে আঙুর মানে নাই, এখন সিজন একদম টোটালি নাই, ওই কোনায় পাইছি, অল্প কিছু পাইছি, তো সেটা আর কি দেখাইলাম আপনাদেরকে। তো তাছাড়া এই বাগান দিয়ে ঘুরতেছি, দেখেন যে কাকা ঘুরতেছে কিন্তু আঙুর ফলই পাইতেছে না, আর মানে কি কইতাম। তো যাই হোক, আমরা এইটার বাগানে যে দায়িত্ব আছে ওনার সাথে কথা বলবো, যে আঙুর ফলের বর্তমান কি অবস্থা, এটার কেমন দাম বা এটার এখানে কেমন উৎপাদন হইতেছে বা ফলটা কেমন হচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। তারা কি লাভবান নাকি, তারা এখানে কেমন কি পাইতেছে সব কিছু আপনাদেরকে আমরা দেখাবো। আঙ্গুর ফলের মানে সিজনটা কখন? আমরা তো এখন যে টাইমটা এখন তো আসলাম, আসলে এখন অফ সিজন, আপনার সিজন হচ্ছে শীতের শেষের দিক, অর্থাৎ মার্চ এপ্রিল, মার্চ এপ্রিল মাসে, জানুয়ারি ফেব্রুয়ারিতে মানে পুনিং করে দেয়, মার্চ এপ্রিলে ফল আসে, এটা হচ্ছে সিজন। আচ্ছা আচ্ছা, তো এইখানে আঙুর ফল মানে এখানে কয় জাতের আছে? এখানে বিভিন্ন ধরনের জাত আছে, অনেকগুলো, প্রায় আপনার 50টা জাতের উপরে আছে, মানে আমাদের বাগানে প্রায় 250-300 জাত আছে। জাত আছে না? আচ্ছা, এইখানে মানে আঙুর ফলের প্রাইসটা কেমন, মানে গাছের যে চারা যদি কেউ কিনতে চায়? চারা যদি কেউ কিনতে চায় তারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারে অথবা বাগানে এসে সংগ্রহ করতে পারে, আর চারার রেট হচ্ছে সর্বনিম্ন 700 টাকা, সর্বোচ্চ মনে করেন যে 1200 টাকা। আচ্ছা, তো জাত ভেদে মানে জাতের বিভিন্ন বিভিন্ন জাত আছে, জাত দেখি। আচ্ছা, এখানে আঙুর ফল মানে এটার কতদিন ধরে, এটা আঙুর বাগানের বয়স 13 মাস, 13 মাস ধরে চলতেছে। এখানে মানে ফলন কেমন হয়? ফলন মাশাআল্লাহ ভালো, ভালো হচ্ছে না? আপনারা এগুলো কি মানে আঙুর ফল এগুলো সেল করেন কোথায়? আঙুর ফল প্রথম বছর এরা আমাদের ওরকম কোয়ান্টিটি হয় নাই, যার কারণে আমরা সেল করি না, ইনশাআল্লাহ আগামী বছর আমরা সেল করব। ও, এবারই ফার্স্ট না ফল? আচ্ছা, এবার তা আপনার এখানে আর কি কি ফল আছে? এখানে আপনার আনার আছে, মালটা কমলা আছে, তারপর আপনার লঙ্কান পাবেন, তারপরে আম, কাঁঠাল, লিচু সবই পাবেন, যাবতীয় প্রকারের মানে চারা এগুলো পাওয়া যাবে নাকি? আচ্ছা, যাক। তো এখানে আসলে কিভাবে মানে আসবে, কিভাবে মানুষ এখানে আসবে? ফরিদপুর সদর শোভারামপুর বোর্ড অফিস সংলগ্ন 3-স্টার গ্রিন গার্ডেন বাগান। আচ্ছা, এখানে আসলে পাওয়া যাবে না? আচ্ছা, যাই হোক, তো ভিউয়ার্স আপনারা তো সব জানলেনই, তো ভাইয়ের সাথে এখানে আসলে ভাইরে পাবেন, ভাই এখানে আসলে সব কিছুর দায়িত্বে আছে। তো ভাইয়ের নামটা কি? মোহাম্মদ কাউসার। কাউসার ভাই কি আপনারা পাবেন?
তো যারা যারা চারা বা যে কোনো জিনিস নিতে চাইলে এখানে আসবেন, আর এখানে আমরা ঠিকানা এখানে ছবি দিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।